হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস টেনের জীবনবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট টুয়ের সলিউশন নিয়ে উপস্থিত হয়েছি তো তোমরা যারা পার্ট ওয়ানটা এখনও তখনই তারা ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তো চলো বেশি না কথা বাড়িয়ে পার্ট টুয়ের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক দেখো একেবারে প্রথমের প্রশ্নটা দেখো বলেছে একটি ইউকেরিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তো তোমরা কি করবে পেন্সিলে করে একটা ভালো দেখে ক্রোমোসোমের ছবি এঁকে তাতে চারটে অংশ চিহ্নিত করবে কোন কোন অংশগুলো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার নিউক্লিওলার অর্গানাইজার এবং টেলোমিয়ার এই চারটে অংশ পয়েন্টিং করে দিলেই তোমাদের কাজ শেষ এরপর আসছি নেক্সট কোশ্চেনে প্রাণীদের গমনের কারণগুলি কী কী তো এই প্রশ্নটা একটু গুছিয়ে লিখতে হবে কীভাবে লিখবে লিখবে বিভিন্ন কারণে প্রাণীদের গমন ঘটে নিচে প্রাণীদের গমনের কারণগুলি উল্লেখ করা হলো ফার্স্ট পয়েন্ট খাদ্যের খোঁজ প্রাণীরা খাদ্য খোঁজার জন্য স্থানান্তরে গমন করে সেকেন্ড পয়েন্ট আত্মরক্ষা খাদক প্রাণীদের কাছ থেকে বাঁচতে প্রাণীরা গমন করে থার্ড পয়েন্ট বাসস্থানের খোঁজ প্রাণীরা তাদের পছন্দমতো আশ্রয় খোঁজার জন্য গমন করে আবার প্রজননও একটা কারণ প্রজননের উদ্দেশ্যে প্রাণীদের গমনের প্রয়োজন হয় তো এটা লিখলে এটার উত্তরও ঠিকঠাক হয়ে যাবে এরপর আসছি এর সাথেই আরেকটা কোশ্চেন আছে সেটার অ্যান্সার নিয়ে দেখো প্রশ্নতে বলেছে ফ্লেক্সর ও এক্সটেনশর পেশির কার্য পদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী কেন তো তোমরা উত্তরটা লিখবে ফ্লেক্সর পেশি দুটি অস্থিকে ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সাহায্য করে কিন্তু এক্সটেনশর পেশি ঠিক তার উল্টোটা করে অর্থাৎ দুটি অস্থিকে দূরে যেতে সাহায্য করে যেমন মানুষের হাতের বাইসেপস নামক ফ্লেক্সর পেশি কোনোই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে অন্যদিকে মানুষের হাতে থাকা ট্রাইসেপস নামক এক্সটেনসর পেশি ভাঁজ হওয়া হাতকে সোজা করতে সাহায্য করে অর্থাৎ আমরা বলতে পারি ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির কার্য পরস্পরের বিপরীত ধর্মী এরপর তিন নম্বর প্রশ্নটা দেখো বলেছে কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বা সিনথেসিস ফেস বলা হয় বাক্যটির যথার্থতা বিচার করো তো তোমরা উত্তরটা লিখবে এস দশা জি ওয়ান এবং জি মধ্যবর্তী দশা এস দশায় ডিএনএর অ্যাপ্লিকেশান বা প্রতিলিপি গঠন ও হিস্টোনপোটিন সংশ্লেষিত হয় যেহেতু সফল কোষ বিভাজনের জন্য জিনোমের যথাযথ প্রতিলিপি গঠন গুরুত্বপূর্ণ তাই এই দশায় সেই প্রক্রিয়া শক্তভাবে নিয়ন্ত্রিত ও পরীক্ষিত হয় এই জন্য কোষচক্রের এস দশা খুবই গুরুত্বপূর্ণ এবং এস দশাকে সংশ্লেষ দশা বলা যুক্তিপূর্ণ এরপর তিনের দাগের দ্বিতীয় কোশ্চেনটা দেখো বলেছে ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য উল্লেখ করো তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না যা স্কিনে দেখে নাও এরপর সব থেকে শেষের প্রশ্ন অর্থাৎ চারের দাগের প্রশ্নটা দেখো বলেছে অ্যাড্রিনালিন হরমোন আপতকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো তো লিখবে অ্যাড্রিনালিন হরমোন ঘর্মনিসরণ শ্বসনহার ও হৃদস্পন্দন বৃদ্ধির মাধ্যমে মানব দেহকে দ্রুত ও শক্তিশালী হতে সাহায্য করে মানুষ যখন বিপদের মুখোমুখি হয় দুঃখ ভয় মানসিক চাপ প্রভৃতি সংকটকালীন অবস্থায় এই হরমোনের খরণ বাড়ে এবং এটা আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করে তাই অ্যাডেনালিন হরমোনকে আপতকালীন বা সংকটকালীন হরমোনও বলা হয় আর এর সাথে আরেকটা কোশ্চেন আছে বলেছে ট্রপিক আর ন্যাস্টিক চয়নের মধ্যে পার্থক্য লেখ তো এটাও একটা সহজ কোশ্চেন তাই আমি এটা বলছি না জাস্ট স্ক্রিনে একটু দেখে নোট করে নাও তো আজকে এত দূর পর্যন্ত ভিডিও শেষ করছি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে বাই